হাস্তে গান ভিন পালা জগিত রাখি বন্ধন সাল আবরি বিশিং দিন তিনি কক্ত ছিল বাঙালি সমাজ তিন ভাগ দে কক্ত মাধ্যম রুন রাখি খাওয়াইলে লেখা বোভাগ রাখর আগুরে কক্ত মাধ্যম হাবা নগ আসল কক সঙ্গে থাক তিনি বাঙালি সমাজ নিয়ে খরচা আদং যোগ থাকা করোনা ভাইরাস এবং মৃত জনব কক্ত মাধ্যম রুন যত হাকতনি লোকরগ্ন মাংপ্রে টিসাবে ফুনগৃত কক্তমা ফুনগৃত আবরি বগিন বরণে সাক কাহাম তংথুন অকক অঞ্চগিন অমাহাইকে রাখি খাজাকা দিয়ে চাকা ছাকা সুভদ্রা তা শ্রীকৃষ্ণ সুভদ্রাকেও অতিক্রম করে দ্রৌপদীর সঙ্গে ওনার খুব একটা ভালো একটা ভাই বন্ধনের মিল ছিল তখন। এবং যখন শ্রীকৃষ্ণ শিশুরামকে তার চক্র দিয়ে হত্যা করলেন তখন শ্রীকৃষ্ণের হাতটা কেটে গেছিল, তখন দ্রৌপদী দৌড়ে দৌড়ে এসে তার আঁচলটাকে ছিঁড়ে নিয়ে শ্রীকৃষ্ণের হাতটাকে বেঁধে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এটার জবাব আমি তোমাকে একদিন দেব। তখন যখন এই দ্রৌপদীর বস্ত্র হরণের যখন আমরা ঘটনা সবাই জানি, তখন শ্রীকৃষ্ণ এই বোনের প্রতিদান দিয়েছিলেন, বস্ত্র ওনাকে কন্টিনিউয়াসলি দেওয়ার মধ্য দিয়ে প্রতিদান দিয়েছিলেন। তখন সুভদ্রাকে বললেন যে সেই যে আমাকে একদিন হাতটা বেঁধে দিয়েছিল সেটাই রাখি বন্ধন, সেটাই বোনের সম্পর্ক, আর এই সম্পর্কের জন্য বোনকে আমি আজকের দিনে রক্ষা করেছি। তো এই যে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করলেন, তা আমরাও চাই আমাদের ভাইয়েরা যেন সর্বোচ্চ সমস্ত বিপদে আমাদের পাশে থাকেন, আমাদেরকে রক্ষা করেন, আমাদের পাশে থেকে আমরা আমাদের চলার পথকে মসৃণ করেন। তাই আজকের এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অন্তত আমাদের বোনদের কাছে। আপনারা কারা এই পুণ্যলগ্নে আমরা এসেছি? আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক দাদা দিদি ভাই ও বোনেদের আমরা রাখি পড়াতে এসেছি। আমি প্রথমেই ওনাদেরকে, যারা এই বিপদসংকুল পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদের বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করেন এবং আমাদের সচেতন করে তুলেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই, এবং বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ শ্রাবণী পূর্ণিমা, এই দিনটি বিভিন্ন জায়গায় মহাসমারোহে রাখি পূর্ণিমা